হ্যালো বন্ধুরা, শুভ সকাল। নারায়ণ বোকানবাসী তোমাদের স্বাগত। আমি জলি, বড়দের আমার প্রণাম, ছোট এবং সমবয়সী আমরা অনেক অনেক ভালোবাসা জানি। আজকে ব্লগটা শুরু করছি, আশা করবো তোমাদের দিনটা যেন আজকে খুব ভালো কাছে। গতকাল পুরো রাতটা মানে মন্ত্রের উচ্চারণে আমরা রাত্রে শুয়েছি, বেশ অনেক রাত অবধি পুজো হয়েছে। আর কালী ঠাকুরের পুজো তো একটু রাত অবধি হয়, তো বেশ রাত অবধি পুজো হয়েছে। জয় তো সেই এলো 12:30টা, এসে ও একটু ওই মন্দিরের ওখানটায়, মন্দির তো না প্যান্ডেলের ওখানটায় গেল, গিয়ে একটু ঠাকুর দেখে এলো। আর ওর বেশ কিছু বন্ধু বান্ধবও ছিল, একটু গল্প টল্প করে এলো। যাই হোক, রাতটা খুব ভালো কেটেছে, প্রতিবারই কাটে। আর পুজো তো হয়ে গেছে, আজকে সকাল থেকে ঠাকুরের গান তো চলছেই, তবে যে সাউন্ডটা একটু আসতে দিয়েছে। কালকে তো রাত্রিবেলা সোম ঘুমোতেই পাচ্ছে না, বারবার বারবার করে চেঁচাচ্ছে, বলছে হ্যাঁ মন্ত্রটা একটু আস্তে আস্তে বলা যায় না পুরোহিত মশাই, মন্ত্রটা একটু আস্তে আস্তে বলা যায় না। যাই হোক, প্রবলেমস তো থাকবেই, থাকতে গেলে তো প্রবলেমস হবেই, তো সেটাকে লাইটলি নেওয়াই ভালো। তো চলো আজকে বিছানা গোছাই নি এখনও, কারণ আজকে জয়ের মর্নিং শিফট আছে, ও বেরিয়ে গেল, তো এখন বিছানা গোছাবো, তারপরে একটু গার্ডেনে যাবো। অনেক দিন তোমাদের সাথে আমার গার্ডেনটা শেয়ার করিনি, তো চলো আগে বিছানাটা গুছিয়ে নি। তো বিছানা গোছানো হয়ে গেল, তো এবার ছাদে যাব। আর নতুন বন্ধু যারা আছো তাদের সাথে তো আমার বাগানটা আমি শেয়ার করিনি, তো চলো আজকে এই ব্লগটাতে শেয়ার করি। আজকে তিনটে ফুটেছে, আর জুঁই ফুলের পাতাগুলো সব ঝরে গেছিলো, আবার নতুন পাতা গজিয়েছে। অ্যালামুন্ডা তো দিচ্ছে, আর স্টিকগুলো সব নষ্ট হয়ে গেল, রজনীগন্ধা স্টিক। বগানভিলিয়াতে ফুল আসছে, মাঝখানে ফুল হওয়া বন্ধ হয়ে গেছিলো, আবার বেশ অনেক ফুল আসছে, ডালে ডালে ফুল আসছে। এইটাতেও প্রচুর পোকা লেগেছিলো, দেখো পাতাগুলো সব খেয়ে গেছে, সেদিনকে ওষুধ দিয়েছি তো একটু কমেছে, কচি পাতা ছেড়েছে অনেক, আর ফুলও এই দেখো হচ্ছে। আর তোমাদের বলছিলাম এই জবা গাছটাতে ফুল ধরছে না, কুড়ি আসছে না, প্রচুর কুড়ি আসতো আসছে না, তো দেখছি ধীরে ধীরে কুড়ি আসছে। এই দেখো একটা কুড়ি এসছে, আবার এই দিকেও আর একটা কুড়ি এসেছে, আরও ভিতরে ভিতরে হয়তো কুড়ি এসছে, এখন বোঝা যাচ্ছে না, আরও বড় হলে বুঝতে পারবো। আর ঝিঙে গাছে ফুল ধরা স্টার্ট হয়ে গেছে, ঝিঙে ফুল তো আমি জানতাম না, আমি প্রথম জানলাম রাতে, মানে সন্ধ্যের দিকে ঝিঙে ফুল ফোটে, তো তোমাদের সাথে শেয়ার করব যদি আজকে কোনো ঝিঙে ফুল ফোটে, তো শেয়ার করব অবশ্যই তোমাদের সাথে। আর একটা ঝিঙে আমি দেখলাম জাস্ট, মানে এসেছে, হবে কি না জানি না এটা, কিন্তু এসেছে দেখছি, এই যে দেখো, এই যে আর লাল শাকগুলো সব কটা বড় হয়ে গেছে। তো জয়ের ছুটির দিন ইচ্ছা আছে সবকটা তুলে ফেলবো, মানে এই টপটার সবকটাই তুলে ফেলবো, তুলে আবার নতুন করে মাটি একটু শুকিয়ে সারটার দিয়ে আবার লাগাবো। এটা একদম রেডি হয়ে গেছে, এর থেকে বড় হয়ে গেলে ডাটাগুলো শক্ত হয়ে যাবে, ভালো লাগবে না খেতে, সব তুলে দেব। আর আমার পেঁয়াজ গাছগুলো এইবার একদম বেকার হয়ে যাচ্ছে, যতবার পুঁচ্ছি বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে, শুধু এই একটাই বাঁচলো আর সবকটাই নষ্ট হয়ে গেছে দেখলাম। আর বরবটি গাছও মোটামুটি সব শুকিয়েই যাচ্ছে, এই গাছটা তুলে দিতে হবে, এই যে দুটো বীজ রেখেছি বীজগুলো তুলে দেব, বীজগুলো তুলে দেব। আর এই দুটো, এই একটা রয়েছে আর এই একটা রয়েছে, এই দুটো আমি তুলে ফেলবো আজকে, নাহলে এরপরে রাখলে নষ্ট হয়ে যাবে। এই দেখো, আর উচ্ছেরও ফুল চলে এসছে, কুড়িয়ে দেখো সব কুড়িয়ে এসছে, কিন্তু এখনও ঠিক ফলালা কুড়ি আমি দেখতে পাচ্ছি না, যার নিচে উচ্ছে থাকবে।
আর মূলো তো মূলো শাকও কিছু তুলবো কালকে, কালকে যা ছুটি আছে কিছু মূলো শাকও তুলবো। আর মূলো নিচে নিচে হয়েছে, আরো বড় হলে তোলা যাবে। আর আমি জানি না বেল গাছে কবে ফুল আসবে, বছর এর বয়স বছর দুয়েক হলো, আজকে দিয়ে দু বছর হবে বয়স। আর এটা হচ্ছে রক্তকরবী, এই গাছটা আমার ভীষণ প্রিয়, ভীষণ পছন্দের, কেননা ও যখন ফুল দেয় পুরো গাছটা লাল হয়ে থাকে, আর ওই মানে ওই দৃশ্যটা আমার ভীষণ পছন্দ, ভীষণ। দেখো গাছে ভর্তি ফুল হয়ে রয়েছে, আর রংটা কি সুন্দর না। চলো ছাদ ঘুরে নিচে চলে এসেছি, আর এসে দেখছি বাবা বাজার থেকে চলেও এসছে, বাজারও নিয়ে এসেছে, তো তোমাদের সাথে আজকে শেয়ার করি চলো বাজার কি কি বাজার এনেছে। মুড়ি, বেগুন, আদা, টমেটো, শশা, তোমাদের বলেছি না ডেলি আমাদের একটা করে শশা লাগে, আর পাতিলেবু। টমেটো আমি খাই না, টমেটোও কাটা হয়, টমেটো বাবা খায় আমি খাই না। আর হচ্ছে এখানে কি এনেছে দেখি, তারা ও হ্যাঁ আমি আজকে পুঁই শাক আনতে বলেছি, কারণ একটা মাছ ইলিশ মাছ এনেছিল সেদিনকে, তার একটা মাথা রয়েছে, তো পুঁই শাক তো আমাদের খাওয়া বারণ, তো আজকে খুব ইচ্ছা হলো পুঁই শাকের ওই মাথাটা, সরি ইলিশের মাথাটা দিয়ে পুঁই শাক করবো, ওই জন্য আজকে একটু পুঁই শাক আনতে বলেছি, অল্প করে আনতে বলেছি, অল্পই এনেছে দেখো বাবা, তো পুঁই শাক করবো। আর একটু ধনে পাতা আনতে বলছি, মাছের ঝোলে একটু ধনে পাতা না দিলে না আমার না কেমন স্বাদ লাগে, ওই জন্য একটু ধনে পাতা আনতে দিয়েছিলাম। আর এই কুমড়ো, পুঁই শাক যখন কুমড়ো ছাড়া তো পুঁই শাক হবে না, সুতরাং কুমড়ো আনতে বলেছি। আর মুড়ি, চিড়ে, এগুলো তো আমাদের লাগে সব সময়। ও মাছটা তো শেয়ার করলাম না, দেখি কী মাছ এনেছে। ও পমফ্রেট এনেছে, পমফ্রেট পমফ্রেট এনেছে। চলো তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নিই, নাহলে আবার রান্না করতে দেরি হয়ে যাবে এদিকে। আর আমি দেখো বটিতেই কাটি, আমার বটিতেই বেশি ইজি মনে হয় কাটা, চপিং বোর্ড ছুরি টুরি সবই আছে, ওতে শুধু আমি পেঁয়াজি কাটি, কী জানি ওতে ঠিক আমার সবজির খোসা টোসাগুলো ঠিক মতো কাটতে পারি না, মানে ছুলতে পারি না, কোনো খোসা মোটা হয়ে যায়, কোনো খোসা সরু হয়ে যায়, কেমন যেন বিচ্ছিরি হয়ে যায়, একটা পটল কাটার পরে ওটা শেপটাই যেন কেমন বাজে হয়ে যায়, দূর বাবা আমার বটিই ভালো। দেখো কি জোরে বৃষ্টি পড়ছে, আর এর নিচ দিয়ে দেখো ফুল ফুল করে জল পড়ছে। আর চলো আজকে রান্না শুরু করে দিয়েছি, তরি তরকারি তো কাটা হলো তোমাদের সাথে শেয়ার করলাম, আর জুম হয়ে রয়েছে তারা অনেকটা কমায়। এই হচ্ছে আজকে এই সব চচ্চড়ি করবো ইলিশ মাছের মাথাটা দিয়ে, আর এই তরকারিটা একটু ভেজে নেব, তারপরে এই যে পুঁই শাক কেটে রেখেছি পাতাগুলো দিয়ে দেব, আর এই যে আমার ইলিশ মাছের মাথা, ছোট্ট মাথা বড় না, এই দেখ এই মাথাটা দিয়ে করব। আর এইটাতে সয়াবিন বসিয়েছি, একটা সিটি দিয়ে নেব, তাহলে সয়াবিনটা বেশ সুন্দর গলে যায় আর খেতেও খুব ভালো লাগে। আর তখন দেখালাম পমফ্রেট মাছ করবো, ব্যাস খাওয়া দাওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে, খেয়ে দিয়ে আজকে যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেটা একটু চেক করছিলাম, তো তোমরা দেখছো তো খুবই ভালো লাগছে, কিন্তু প্লিজ লাইক তো করো, দেখছো তার সাথে একটা তো লাইক দিতে পারো, তাহলে তো আমাদেরও ভালো লাগে বলো, আমার তো খুবই ভালো লাগে, একটা লাইক তো দাও। আমি কিন্তু সবার ভিডিও দেখি, একটা করে কমেন্ট এবং একটা করে লাইক আমি অবশ্যই করে আসি। আর একটা কথা আমি তোমাদের বলবো, যারা যেসব বন্ধুরা আসছো, যে
সাবস্ক্রাইব করছো দ্য রেনবো ক্যানভাসকে, তো তারা প্লিজ বলো, একটু মেনশন করো যে আমি সাবস্ক্রাইব করলাম বা আমি তোমার বন্ধু হলাম, বা যে রকম মানে কি বলবো, যেরকম ওয়ার্ডে সবাই এখন বলছে যে আমি তোমার বন্ধু হলাম বা তোমার ঘরে এলাম ইত্যাদি ইত্যাদি, কিছু একটা মেনশন করে যাও। কেননা নাহলে তুমি বুঝতে পারছি না না যে তুমি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছো কি করছো না। এবার কি হচ্ছে, এরকম আমার রিসেন্ট দুজনের সাথে হয়েছে যে তারা এসে সাবস্ক্রাইব করেছে কিন্তু কিছু বলেনি, তার ফলে না আমি ঠিক বুঝে উঠতে পারিনি যে তারা আমাকে সাবস্ক্রাইব করেছে কি না। কিন্তু তারপর দেখলাম 24 ঘন্টা বাদে সাবস্ক্রিপশন একটা কি দুটো এরকম চলে গেল, তখন আমি বুঝলাম হয়তো তারা আমাকে সাবস্ক্রাইব করেছে কিন্তু কিছু মেনশন করেনি, জাস্ট একটা লাইক দিয়েছে বা ভালো হয়েছে লিখে চলে গেছে। একটুখানি মেনশন করে দিলে কি হয়, আমাদের বুঝতে সুবিধা হয়, আমারও বুঝতে সুবিধা হয় যে তুমি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো, আমিও তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবো। মানে এমন কেউ নেই, আমি বলতে পারবো না যে আমার চ্যানেলে এসেছো সাবস্ক্রাইব করেছো এবং তাকে আমি সাবস্ক্রাইব করিনি, এমন কিন্তু কেউ বলতে পারবে না। আমি যে আমার চ্যানেলে আসে, যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে, আমি তার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করি, এইটুকু অনেস্টি আমি রেখেই চলি। এবং আমি রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলে আসছো তারা অবশ্যই মেনশন করো যে তুমি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো, তাহলেই হবে, তাহলে আমি ঠিক টাইমলি গিয়ে তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আসবো। যাই হোক, চলো ব্লগটা আজকে এত দূরই রাখবো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো দ্য রেনবো ক্যানভাসের সাথে থেকে।